হাসান রাদিয়াল্লাহ যে মেয়েটাকে বিয়ে করছে, মেয়েটার পরিচয় জানেন? মেয়েটার নাম হলো জায়েদা, নামটা খেয়াল তো হবেন, মেয়েটার নাম কি? জায়েদা। কুটনি কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, বিবিসি বিবিসি বলছেন না, বিবিসি যেরকম খবর সাপ্লাই দেয়, কতগুলো মেয়ে গ্রামে আছে, গোটা গ্রামের খবর ওর কাছে, জোরে কোন কথা ঠিক না, এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? তামার হাসান তো খুব বিপদ আছে, তো আপনি যে মেয়েটার খবর দিলেন, মাশাআল্লাহ আমি আলী রাজি হয়ে গেছি, উমর ফারুক বলে আলী রে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ। বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, এমন সময় হোসাইন সালাম দেওয়ালে দুই মুরব্বি, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। উমর ফারুক যখন রাগ করে তখন চেহারা রক্তের মতন লাল হয়ে যায়, এত রাগ করে বলে হুসাইন কিছুই বলবার পারবো না, কারণ কিছু বলা যাবে না, আল্লাহ নবী বলেছেন আমি যখন সেজদায় যাই আমার হুসাইন আমাকে ঘোড়া বানায় খেলতেছে। আমি নবী একটু বিরক্ত হইয়া হুসাইনকে পিঠ থেকে যখন নামাবার চাইছি, আল্লাহ বলে হাবিব হুসাইনকে পিঠ থেকে নামাবেন না, আমি আল্লাহ হুসাইনকে এত ভালোবাসি, আপনার ঘোড়া বানাইছে আমি আল্লাহ দেখতেছি। নবীরে ঘোড়া বানাইলে, নবী যদি সেজদা থেকে তোমাকে মাথা না তুলে না নামাই, তুমি যতই কথা বলো বেয়াদবি, আমি রাগ করলেও কিছু বলার উপায়। কিন্তু বাবা তুমি একটা কথা খেয়াল করো, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা মুরব্বীরা মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সেইটা গ্রহণ করবো না? এই যুবকেরা বিয়ে করবা, তুমি পছন্দ করছে তোমার বাপ, এ বিয়ে জায়েজ নেই। শোনো যুবক, শোনো তোমাকে পক্ষে কথা বলতেছি, বিয়া করবা তুমি পছন্দ করছে তোমার বাপ কি বিয়া করবে? মুরব্বী কয় হুজুর গোটা বিষয় দেখলাম এখন পর্যন্ত পছন্দ হয়নি, আমি কইলাম কি আবার বিয়া করবেন? না হুজুর আমার জন্য না ছেলের জন্য। আমি কইলাম কি হবে দেখতেছেন? বলে যাই মেয়ের মুখ দেখি, হাত লাড়াচাড়া দেখি হুজুর। আমি কইলাম আপনি যে হওয়ারে দেখা শুরু করছেন, আপনি তো আর গোটা দেশে দর্শক দেখলে আপনি এক নম্বর লুচ্চা হয়ে যাবেন, টিপা টিপি করে দেখা লক্ষণ ভালো, এ কতক্ষণ লক্ষণ ভালো? বিয়ে করবে ছেলে আর পছন্দ করে বাপ, বিয়ে করবে ছেলে পছন্দ করে দুলে ভাই, এ বিয়ে শরীয়তে ইসলামে জায়েজ? এরপর এখন জায়েজ যার বিয়ে তাকে হোসেন কি কয়? আপনারা দুইজন আমার মুরব্বী, আমি জানি আসল মুরব্বী হিসাবে, কেবলমাত্র আমার নানাকে আমি মানি, আমার নানা ছাড়া এ পৃথিবীতে আর কাউরে মানা যাবে না। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাইতে চায়, মহব্বত চায়, তাহলে আপনি রাসূল ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে সবাই একটু গলা ছাড়া বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। উমর ফারুক বলে বাবা কি বলতে চাও? হোসেন বলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে বিশ্রাম করতেছে, আমি দরজা দিয়ে বললাম নানা ভাই আমি হোসেন একটু ভিতরে ঢুকবার চাই। নবী বলতেছে হোসেন খবরদার ভিতরে ঢুকবি রে, এখন আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে কথা হয় আর জান্নাতে আরাম করে, এটা কেমন জান্নাত রে? এক জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি নানার উরাতকে বালিশ বানায়, নানির উরাতকে বালিশ বানায় নানা শুয়ে আছে, নানি মাতার হাতের চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? নানা বলে হোসেন তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? দেখেন ছেলে হয়ে বাপকে বলতেছে আমার মা আপনার কেমন বউ? আমার মা যেমন আপনার ভালো বউ, আপনার ভাঙ্গা ঘরে আপনার অভাবের ঘরে জান্নাত হয়ে গেছে, আমিও ঠিক তেমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার ঘরে আসলে আমার দুনিয়ার ঘরটাও আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, ধরে কর না কেন, যে মালটা ঘরে আনছে রে ঘরে আসার পরে কি জান্নাত হচ্ছে না জাহান্নাম হচ্ছে নিজে একটু চিন্তা করবেন।
আমার এলাকার কিছু যুবক বলতে হুজুর বলে থাকতে পারতেছি না, কোথায় যাবা? দুবাই যাব। টাটকা বৌথিয়া ছেলেরা মনের দুঃখে দুবাই যাচ্ছে। যারা বিয়ে করেন না একটু চিন্তা ভাবনা করে শোনেন, ওমর ফারুক বলে হোসাইন যে মেয়ের ঘটকালি করতেছে মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসাইন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। মারাত্মক, সুবহানাল্লাহ, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক হোসাইন কি তিনটা প্রশ্ন করবার? হোসাইন বলতেছে আমি সেই মেয়েকেই শুধু প্রশ্ন করব, দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে আলী তোমার হোসাইন যে তিনটা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কান্দারে বলে আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন সার্থক হবে। মেয়েটা বলতেছে একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে হোসেনের চাইতে ভালো বলতে পারবো না, কিন্তু হোসেন যে তোমাকে বিবাহ করবে না শর্ত দিয়েছে, তিনটা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করবে। যে প্রশ্ন আমি ওমর জানি না তার বাপ পর্যন্ত শোনে নাই, তাহলে তুমি কি তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবা? মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। অনেকে বলতে যে হুজুর যত ওয়াজ করেন 23 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায়, যত ওয়াজ করেন যেভাবে হোক ক্ষমতায় আসবে। আমি বললাম কে বলতেছে? কয় আমার ঈমান বলতেছে। তোমার ঈমান কি বলে আমি বুঝি না, কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষমতার পরিবর্তন হয়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ 3-9টার সময় কইছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে কয়তালা? 4 তালা, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার গম কম্বল গাওয়া দেয় পৌষ মাসের মাঘ মাসে। আমার বাসা আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, 3টার সময়। ওই দিন 9টার সময় কী করছে ওটার মনে আছে? ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নিচাইছে। আপনার বলেন তো 9টার সময় করলো কি আর 3টার সময় হলো কি? কথা কান না কেন, 9টার সময় কইলো কি আর 3টার সময় হলো কি? আমাদের বাংলাদেশের অবস্থাও তাই হবে। এইরকম অহংকারী কথা বলা যাবে না, যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষমতাবান, ক্ষমতা থেকে নামাই দেবে। জোরে কান কথা ঠিক কিনা? ভাইরে তো ইজ্জুমান তাসা সম্মান দেওয়ার মালিককে, অতজিল্লমান তাসা অহমান করা মালিককে, বিয়াদিকাল খয়ের ভালো মন্দর মালিককে। ওয়াহুয়ালা পড়েন, ওয়াহুয়ালা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা কি বলতেছে হোসাইন যে তিনটা প্রশ্ন করবে আমি জানি না, আমি জানি না, তবে আমার ইমান 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 ভিতরে ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে। আমার ফরক এক দৌড়ে হযরত আলীর দরজায়, আলী রে, আলী দৌড়ে এসে বলে আমির আল মুমিনিন কিছুক্ষণ আগে মন খারাপ করে গেলেন, আবার আইছেন কেন? কই তারিখ করার জন্য। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবে আমি এটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী খানদার বলে যে প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর বলে আলী মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। অহওয়া মাকুম আইনা মা কুন্তুম বান্দাবান্দি, তুমি ইমান নিয়ে যেখানেই থাকো, কেউ তোমার কাছে না থাকলেও তোমার আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। দরকার কথা ঠিক কিনা? আপনি মনে করছেন আমার কেউ নাই, কেউ নেই? এমনভাবে পাঁচর ভাঙ্গা থেকে আপনি আসতেছেন, অটো ভ্যান নাই, রাত 11টা, আপনার বাড়ি হচ্ছে এই যে আপনি কি কসম মণ্ডল পাড়া, ওই রাস্তার মধ্যে আপনি খেলে আল্লাহ 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 আল্লাহ, মানে অটো ভ্যানও নাই, ভ্যানও নাই, কোনো মানুষও নেই, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন একটু বেশি অন্ধকার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, যেখানে একটু বিলাই শসা ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ আল্লাহ, এক মুহূর্ত মুকুট থেকে আল্লাহ সরাইনি, বাড়ির দরজার কাছে এসে ডাক দিচ্ছে রহিমার মা, বউ ডাকতেছে রহিমার মা রহিমার মা, ওরে আমার দরজা খুলে দিয়ে বউ ঘরের মধ্যে যেই ঢুকছে তখন কই বাঁচলাম রে বাঁচলাম রে, বউকে কী হয়েছিল? কই বিপদে পড়ছিলাম গো, হায় হায় মনে হয় ওই
বাড়ি পর্যন্ত আসতে পারি না। আল্লাহ কয় পাগলা, তুই যখনই বাড়ি ঢুকলি তখনই বিপদে পড়লি, এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ইয়াইহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল করিম, মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে, তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। যখন তোমার কেউ ছিল না, সবাই বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। তিনি কে? জবান কোলে মহব্বত করে বলেন তিনি কে? নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শোনেন রে যুবকেরা যারা দাঁড়িয়ে আছেন, ভাই কষ্ট হলেও কি করবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? মনে থাকা লাগবে নাম কি? বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে যে মেয়েটাকে বসানো হলো সেই মেয়েটা হলো 18 বছরের যৌবনা। এখন যদি বাংলার মুসলমানকে বলা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি, কথা কয় না? ওই যে ঢাকা ভার্সিটিতে কতগুলো মেয়ে মানুষ, কতগুলো মেয়ে ভার্সিটির ছাত্রী এভাবে দেখেন, আমার দিকে দেখেন, গোটা গাওয়াত কাপড় নাই, অন্যায় এরকম বগল কাটা, ধরে কেন কি কাটা? তো সাংবাদিকরা বলতেছে আপনারা মেয়ে মানুষ এরকম পোশাক পরছেন কেন? তখন বলে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে, পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। আমার দাদি নানিরা বগল কাটা হাতকা পরছে, শাড়ি পরছে, তা আমরা পরতে পারি না? আরে তোর দাদি নানি কি ভার্সিটি গেছে? বেহায়া ব্যবসা ইডেন কলেজে ধরা পড়ছে, ধরে কোন কথা ঠিক, কথা কর না কেন, কথা কর না কেন? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দর্শনেন, সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা। অবশ্য বাংলাদেশের একজন নাম করা গায়িকা বেগম মমতাজ বলেছেন, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, শরীয়তে মানে না। আপনারা বলেন তো মনের পর্দা পর্দা না পর্দা আল্লাহর হুকুম? সবাই জবান খুলে বলেন, মনের পর্দা যদি পর্দা হতো ওমর ফারুকের মন ভালো না খারাপ, হোসেনের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, তারপরেও সামনে চাদর দিয়ে বুঝাইছেন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আমার আল্লাহর আইন। আজকে নারীদেরকে যদি আপনি সুন্দর করে রাখতে চান তাহলে পর্দার আইন সমাজে চালু করার দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে যদি ভালো রাখতে চান সামাজিকভাবে পর্দার বিধান আপনারা চালু করবেন, সমাজে না পারলে আপনি বাড়ির থেকে শুরু করে দেন, আপনার বাড়ি থেকে শুরু করেন, আপনার অধীনে যে সমস্ত মেয়েরা আছে এই মেয়েদেরকে আপনি পর্দায় রাখেন। আর দাউসুল জান্না লাইয়াদখুল, মানে কখনোই জান্নাতে প্রবেশ করবে না দাউস। সাহাবীরা বলেন দাউস কোন নারী? রাসূল বলেন দাউস কোন নারী না, দাউস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ওমর ফারুক বলেন হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো, প্রশ্ন কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছেন রে মেয়ে, আপনারা একটু মনোযোগ দেন, রে মেয়ে একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলতেছে বাদান কি ভুল বক্তি স্যার, তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? হোসাইন বলতেছে রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু দেহ নিয়ে বসে থাকলে কি হবে, এই দুইজন মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে, আলী কার পক্ষে, কিন্তু বসে আছে কোন পক্ষে, এটা কি নিরপেক্ষ? আজকে নির্বাচন কমিশনার তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ তো করবেই না, এই কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিছে, ধরেন কথা ঠিক না, বসে আছে সিয়ারত কিন্তু মনে মনে মারাত্মক কথা। আমি তো কোরআন শরীফ পড়ে দেখলাম ভাই, আমার আল্লাহও নিরপেক্ষ না, আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন আমায়াবো তাগি গয়রাল ইসলামা দিন আন ফালাই ইকবালা মিনহু, আল্লাহ কেন বললেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহ সেটা কবুল করব না? এ কথাটা তারা বোঝা গেল আমার আল্লাহ নিরপেক্ষ নয়, আমার আল্লাহ হলো মুসলমানের পক্ষে, ধরে কোন কথা ঠিক। তবে একটা সুন্দর কথা যে 50 বছর পরে এবছর বাংলাদেশে একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে,
স্বাধীনতার পরে কোনো নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া যায়নি, এই বছর একটা পাওয়া গেছে, একটা হিজড়া চেয়ারম্যান হসে। যেরকম কি চেয়ারম্যান এ কথা কয় না কে, আমি গত চেয়ারম্যান ইলেকশনের আগে আপনাকে এলাকায় দিনে একটা মাহফিল করছিলাম, মনে আছে আপনাদের পাশে একটা দিনে মাহফিল করছিলাম না, কি বাবা না একটা মাহফিল দিনে করছিলাম, হাই রে মেম্বরা চেয়ারম্যানের ভিড় ভাই, ভোটের আগ দিয়ে আমি সেদিনেই বক্তব্য দিতে পারি নাই, কারণ তো নির্বাচন হয়েছিল না 50 বছর পরে, আল্লাহর কি রহমত বাংলাদেশে একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে, ওই পুরুষ না নারীও না, এইটা হলো নিরপেক্ষ। কি ভাবতে স্যার ওমর ফারুক বলা হোসাইন, তাহলে এখন প্রশ্ন শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম, হোসাইন বলতেছে রে মে আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হত আলী চমকে উঠছে, হত আলী চমকে উঠছে, কেরে আমি বেটার সাথে আছি আর বেটা বাপের কথা না কয়ে মায়ের কথা কয়, কারণ বাংলাদেশের প্রত্যেকটা বাপ ছেলে যখন খারাপ হয় তখন দোষ কাট দেয়, তোর পেটের থেকে কি মাল বার আছে দেখছো, এত খারাপ তোর পেট থেকে কি বার আছে, আর ছেলে যখন গোল্ডেন এফেলাস পায় তখন কি কয়, আল্লাহ আমাকে একটা ছেলে দিছে রে, ও গোল্ডেন এফেলাস হবে তোমার ছেলে, খারাপ হলে তোমার বইয়ের ফল। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে কয়, আমি যে ছেলেটার সঙ্গে আসলাম ছেলেটা বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে, সঙ্গে সঙ্গে হোসেন বাবার দিকে তাকায় দেখে বাবার মনটা খারাপ, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো, কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না, সবাই বলেন আমার মা গো, মায়ের এক ফোঁটা দুধের দাম, বলেন এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়েরই চাম পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না, অবশ্যইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, আল্লাহ বলতেছে তোমাদের মা হোসেনকে জায়গায় ভুল কইছে, বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে, কারণ প্রত্যেকটা সন্তান ভালো না মন্দ এটা নিরূপণ হয় মায়ের ভিতর দিয়ে। একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মা, ভালো মায়ের দরকার ভালো বাপের দরকার না, আমার মায়েরা যদি নষ্ট হয়ে যায় বিভর্ত হয়ে যায় সমাজের মধ্যে বিশৃঙ্খল হয়ে যায়, মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, আর দুই মেয়ে ঝগড়া লাগছে উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ার মরদেরা থরথর করে কাঁপতেছে, কি ঝড় শুরু হলো রে, আপনার বলেন আপনাদের বউ যদি চিল্লা চিল্লি করে আপনার জান্নাতে যাওয়া সহজ হবে, এদের ছেলের মাকে এখন থেকে সাইজ করা লাগবে বাবা। হোসেন বললেন আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে হোসাইন আপনার মাকে আমি চিনি, সুবহানাল্লাহ, করেন না সুবহানাল্লাহ, বুঝতে পারেননি, হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, কিন্তু উত্তরে বলে আমি চিনি, যেই কইছে চিনি উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, কামড় খাওয়ার কারণ হলো যে ও প্রশ্ন করলো কি আর করলো কি রে, হোসেনের মাকে পাড়া বেড়ালি নাকি যে গোটা পাড়ার লোক চিনবি, যে হোসেন মা ফাতেমাকে গভীর রাত্রে কবর দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন, কবরের পাশে কেউ ছিল না শুধু হযরত আলী, আল্লাহকে বলতেছে আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি, আমি পর্দার মধ্যে রাত্রেবেলা তাকে অন্ধকারে কবর দিয়েছি, আল্লাহ আমার ফাতেমাকে তুমি মাফ করে দাও, এই মাফের কথা বলে কবর দিকে তাকায় দেখে আর কবরই নাই,
চার পাঁচটা পুরাতন কবর দেখা যায়। কেরে এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কোথায় ফাতেমার কবর কে যেন বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে তার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি, যার কবর পর্যন্ত ছিন্ন নাই। আর ওই মেয়ে কয় আমি চিনি। আলী কান্দার কয় তুই কি কোষ রে পাগলি, আমি হোসেনের বাবা ফাতেমার স্বামী, তারপর তারপরও আমি আজ পর্যন্ত পুরাপুরি চিনবার পারিনি। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমার নাই। এখন বলেন যত বড়ই হুজুর স্বামী হোক, চেতন পায়ে বউ কাছে না থাকলে কি হবে, সন্দেহ হবে না? হযরত আলী তাকায় দেখে দরজা খোলা, দরজা খোলা। কিরে দরজা খোলা গভীর রাত্রে? তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর এরকম মাথার উপর দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। আলী সন্দেহ হয়ে গেলে গভীর রাত্রে আমাকে একলা থুয়ে বউটা আমার যাই কোথায়, পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে শুয়ে আছে ওই ঘরে জানলাই ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে বলে, বাবা মেহরবানি করে একটু ঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে যায়। আলী দৌড়ে গিয়া জানলার কাছে কান লাগায় দেখে আজকে বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়, আমার বিরুদ্ধে মনে হয় গল্প হবি, এর কান লাগায় আছে। রাসুল বলে, ফাতেমা এই ফাতেমা তুই আখলা ঢুকলি কেন, আলীকেও নিয়ে আয়। আলী জানলার কাছে চমকে উঠছে, কে রে? আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো রে? ফাতেমা বলতেছেন, বাবা আপনি আনবার করলে কেমনে আনবো, ঘুমের মধ্যে আছে। আপনি বলেন একটা ঘুমন্ত স্বামীকে আমি ফাতেমা যদি চেতন করে আপনার কাছে নিয়ে আসি তার ঘুমের ক্ষতি হবে, আমার পাপ হবে? আমি আমার ঘুমন্ত স্বামীকে চেতন করতে পারিনি বাবা, গভীর রাত্রে আপনার কাছে আইসি, মেহরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন, বাতি জ্বালানোর কোনো দরকার নেই, কি বলবি বলে তাড়াতাড়ি যা, কারণ আলী যদি চেতন পায় তখন কি করবি, কারণ চেতন পাইলে কিন্তু আলী জানবার পারবে তুই তার কাছে নাই, তোরে সন্দেহ করবে মা, তোরে সন্দেহ করবে মা। ফাতেমা বলে, বাবা খবরদার এমন কথা বলবেন না, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যেই স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে। আপনারা বলেন তো আলী জানলা খাড়া হয়ে আছে, সন্দেহ করে না, যেরকম সন্দেহ করে না, যেই ফাতেমা কয়েছে আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না, তখনই হতালি বুঝতেছে, আরে আমি আমার বউরে চিনতে পারিনি রে, যে বউ আমাকে এত বিশ্বাস করে আর আমি তার পাশে দৌড়াই, সুবহানাল্লাহ কবেন না? ফাতেমা বলে, বাবা একটু বাতি জ্বালান। সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বালাইয়া ফাতেমা কোনো কথা না বলে দুইটা হাত আল্লাহ নবীর সঙ্গে বাড়ায় দেয়। রাসুল বাতির আলোতে দেখতে পায় হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পায়। ফাতেমা বলে, বাবা এর আগে বহু বলেছি কিন্তু কাম হয়নি বাবা, আজকে নিজের চোখে দেখেন এই দুইটা হাত দিয়ে কি আর আমি দাঁতা ঘুরাবার পারি বাবা, মেহরবানি করে তিনটা দিনের জন্য একটু খাবার দেন, যে খাবার আমার হাসান হোসেন তার বাবা খাবে, তারা যেন বুঝতে না পারে আমি এত বিপদে রয়েছি। আল্লাহ রাসুল ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ দুনিয়ার কত সুন্দর সুন্দর ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, আপনি হাঁ হো কিছুই কর না, আলীরে আমার বিবি মেয়ের জন্য আপনি স্বামী হিসাবে কবুল করলেন, এখন আলীর সঙ্গে ঘর করে আমার মেয়েটা যে কত কষ্ট আছে, আল্লাহ যদি আমি শুধু নবী হইতাম তোমার কিছুই বলতাম না, কিন্তু একজন বাবা হওয়ার কারণে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে নবীর ঘর থেকে বাইরে যায়। রাসুল বলে, ফাতেমা বাইরে যাস কেন? ফাতেমা কান্দারে বলে, বাবা আপনার কাছে সাহায্য নিবার আইছি, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, এইটা শোনার জন্য আমি আসিনি বাবা, আপনি জানেন না বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আপনি বলেছেন স্বামীর পায়ে সেজদা করো, আমি সেদিন থেকে আল্লাহর পরে আমার স্বামীকে এত ভালোবাসি, আমার স্বামীর বিরুদ্ধে কিন্তু বললে আমি ফাতেমা আর সহ্য করতে পারি না। রাসূল বলে, তুই কে মা, তুই কে রে, আমি নবী হইয়াও তো তোরে চিনতে পারলাম না। আল্লাহ বলে, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর আপনার মেয়ে হলো নারীদের আদর্শ। আলীর চোখে দরদর করে পানি পড়তেছে, অনেক সময় পার হয়ে যায়, মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন এক নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম হইল কি হইল না, আপনার তিনটা বিচারক যে কথাই কর না,
আপনি প্রশ্ন করলেন আপনার মাকে, আমি বললাম চিনি, হলো কি হলো না কথা কন না কেন, উমর ফারুক বলে কেমনে হবে, হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর তুমি উত্তর দিলে কেমনে চিনবা তুমি, হোসেন মেয়েটা বলতেছে হোসেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ, সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে মা যা বলছো বলছো আর বলো না, এখানে তিনজন পুরুষের মধ্যে একজন পরপুরুষ রয়েছে, এখানে তিনজন পুরুষের মধ্যে একজন কি পুরুষ আপনার বলুন তো, সেই পরপুরুষের নাম কি দেখছেন, ফাতেমার দুনিয়া থেকে চলে গেছে, সেই ফাতেমার বর্ণনা সহি বর্ণনা মানে যেটা দেখা বর্ণনা সেই বর্ণনা একটা পরপুরুষের সামনে দেওয়া যাবে না, আর আমাকে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ কথা কই না রে বাঙালিরা কথা কই না, আপনাকে এলাকা তো মনে হয় ভণ্ড নাই, তুই তো মুরিদ নিলি তুই বহু কিছু পাইলি, তোর বউ মুরিদ করাবি না, তা সে বউকে বলতেছে আমার বাপজান তো তোমাকেও মুরিদ দিবার চায়, বউ তুই এক ঠ্যাং তুলে আস চলো যাই, পীর সাহেব বলছে তুই মুরিদ দিছিস বলে হ্যাঁ হুজুর এক বছর আগে, তোর বউ যখন লাইনি তুই বাইরে থাক তোর বউ ভিতর ঢুকে দে, আর টাটকা বউ ভিতর ঢুকে দিছে বাবা দরজা বন্ধ করে দিছে, দিয়ে লাহুত সবক লাহুত বোঝেন কিছু, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে ভণ্ডদের রাস্তা না গোটা বাংলার জমিয়ে থাকবে না, গড়ে কান্টা তার হেঁকে না, ইসলামের সবচাইতে ক্ষতি করে এরা এই ভণ্ডরা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন সূরা ফাতিহার মধ্যে যখন আপনি পড়েছেন এইটা বলা আপনার জন্য শেরেক হয়ে গেছে, কারণ মুমিন মুসলমান কোনো বাবার কাছে যাবে না, মুমিন মুসলমান নামাজে পাঁচবার কার কাছে নামাবে কথা বলেন না কার কাছে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন, আলী কান্দের বলে মা তুমি কেমনে বলতে পারো চোখের ভূত জোড়া, এটা আমি আলী বলতে পারি কারণ আল্লাহ রাসূল বলেছেন দুই বিবি এই যে ভুরুর জোড়ার মাঝখানে কেউ যদি একটা মহব্বতের সময় দেয় তারা আমল নামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ দেয়, সোয়াব আল্লাহ সবাই করল না রে, আমি কি বলছি প্রেমিকার না বইয়ের, দুই বইয়ের এতে ভুরু নেই ভুরু এতে ভুরু এরই মাঝখানে, আলী বলতেছে রে মা ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে, থুতনি তলে লাল একটা দাগ ছিল বলতে পারি, কিন্তু তুমি কেমনে বলবা, মেয়েটা বলে হোসাইন ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম শের দিল কারারক্ষী সকালবেলা আমাকে তিনটা চাবুক মারত, বিকালবেলা তিনটা করে চাবুক মারত, এই চাবুকের আঘাতে জর্জরিত হই একদিন বিরক্ত হয়ে আল্লাহকে বললাম আল্লাহ তোমার কলেমা তোমার ঈমান নিয়ে রোমের জেলখানায় আর এইভাবে আমাকে কষ্ট দেয়, তুমি আল্লাহ আছো আসমানে তোমার নবী আছে মদিনায় আমাকে দেখার মতন এই জেলখানায় কেউ নাই, এই কথা বলতে বলতে আমি যখন বেহুশ হয়ে চলে গেছি এমন সময় দেখি ওই জেলখানায় আমার শেয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে, আমি বললাম কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেস্তের পরি, আমার মাথায় হাত দে বলে মা আমি জান্নাতের হরিও না বেহেস্তর পরিও না, আমি জান্নাতুল বাকি থেকে এই জেলখানায় দেখতে এসেছি, আমার নাম হইল ফাতেমা, মেয়েটা বলে হোসেন সঙ্গে সঙ্গে আমি আপনার মার চেহারার দিকে দেখি গোটা শরীরের কিছুই দেখতে পাই না শুধু মুখটুকু দেখতে পাই, ওই মুখটুকুর মধ্যে চকুরে ভুড়ো জোড়া দেখেছি, বাম কালে কালো একটা তিল দেখেছি, থুতুর তলে লাল একটা দাগ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে রে মেয়ে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে একশো গুণ তুমি সুন্দর দিয়েছ, ওমর ফারুক বলতে চালি ভাই আমার ঘটকায় আল্লাহ কবুল করছে, হোসেন বলে এত সহজ না তিনটা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব একটা দিলে করব না, ওমর ফারুক বলে হোসেন তাহলে দুই নম্বর করো, হোসেন বলতেছে আমার দুই নম্বর প্রশ্ন হলো তুমি ছয় বছর বয়সে ঈমান গ্রহণ কেমনে করলে, তুমি বলেছ তোমার দাদা খ্রিস্টান তোমার মা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান রোম দেশে সকলেই খ্রিস্টান, এই খ্রিস্টান দেশে তুমি ছয় বছর বয়সে ঈমান কেমনে পাইলা, ওমর ফারুক চমকে উঠছে কারণ এই প্রশ্ন তো উমরের করার কথা, দুই পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে উমর ফারুকের এই প্রশ্ন করার দরকার আসলো কিনা বলেন,
যেই প্রশ্ন উমর করতে পারে নাই সে প্রশ্ন কে করছে? মেয়েটা বলা হোসাইন ছয় বছর বয়সী মান কেমনে পাইলাম? রে যুবকেরা বাবাদের একটু মনোযোগ দা শোনেন, এমনি এমনি ইমান পাইছি বলে ইমানের গুরুত্ব কম, কারণ আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এই জন্যে কিন্তু আমাদের ইমানের গুরুত্ব নেই। মেয়েটা বলতেছে আমি যখন পড়ন্ত বিকালবেলায় আমার দাদা হাত ধরে বলতেছে নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে হোসাইন আমার দাদা যখন বলতেছে রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি? কারণ আমার দাদা সাধারণ কোনো মানুষ না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে সর্বনাশ, এ মেয়ে তো সাধারণ কোনো মেয়ে না রে, রোম সম্রাট কাইসারের নাতনি। মেয়েটা বলতেছে হোসাইন আমি পড়ন্ত বিকালবেলায় রাজ দরবারে যখন বাবার দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম, আসার পরে দেখি আমার দাদার পাশে ছোট্ট একটা চেয়ার সাজায় রাখছে, ওই চেয়ারে আমি বসে বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আইলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন শোনেন ছয় বছর বয়সে কেমনি ইমান পাইলাম, একটু বেহেরবাড়ি করে আপনারাও শোনেন। আমার দাদা বলে ওই যে তাকায় দেখ, আমি তাকায় দেখি কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, কালো রশি দিয়া লোকটার হাত বাঁধা, চেন দিয়া দুইটা পা আটকানো আছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, ওইটা তো একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে ওটা মানুষ না, ওইটা মানুষ না। আমি বললাম দাদা মানুষ যদি না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে ওইটা হইল মুসলমান। আসলে কিন্তু রোম সম্রাট কাইসারের নাতনিকে যেটা বলেছে ওইটা মুসলমান, ওটা কিন্তু তাচ্ছিল্য করে বলেছে, ওটা মানুষ না, ওটা কি মুসলমান, ওটা মানুষ না, ওটা কি জঙ্গি, ওটা কি রে জিএমবি। আমার মেজো মেয়ে একদিন আমাকে বলতেছে বাবা মাঝে মধ্যে যে টিভিতে খবর দেয় আজকে 10 জন জঙ্গি ধরা পড়লো, এরা কোন জঙ্গলত থাকে? আমার মেজো মেয়ে আসলে বুঝতে পারেনি, তা আমি তখন বললাম মা যেদিন তোমার বাবা ধরা পড়বে সেদিনও বলবে আজকেও একটা জঙ্গি ধরা পড়ছে বজলুর রশিদ। তোমার মেয়ে সুমকোটা কানতেছে বলতেছে বাবা আপনি ধরা পড়লে জঙ্গি কেন, আপনি কি জঙ্গলে থাকেন? আমি বললাম মা বাংলাদেশে যারা কোরআন হাদিসকে সহ্য করতে পারে না তারা আলেমদেরকে জঙ্গি বলে, জোরে করে কথা কর, ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো একটা মুসলমান। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলতেছে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুনের চুলার উপর বিশাল একটা তেলের ডেকসি, নিচের তেলের তাপ আগুনের তাপে ওই তেলটা খালি টকবক 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 করতেছে। আমার দাদা বলতেছে নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, ওই তেলের মধ্যে মুসলমান যখন কই ভাজা মাছের মতন হয়ে যাবে তখন আমরা আনন্দ করে বলবো আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম কি? কথা কয় না, বর্তমানে গোটা বিশ্বে যেই খেলা চলতেছে সেই খেলার নাম কি? আপনারা বুঝতেছেন না, প্রতিদিন যে হারে বিশ্বের মুসলমানকে হত্যা করা হচ্ছে কথা বলার কেউ নেই। মুসলমানের আল্লাহর ঘর মসজিদ ফিলিস্তিনে ইসরায়েলি ইহুদিরা দখল করবার চাই, জোরে করে কথা ঠিক কিনা? মুসলমানের বাবরি মসজিদ 400 বছর পরে ভারতের হিন্দুরা ভাঙ্গা দিস, আরে এই খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাট করে বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে তুই ছোট্ট মেয়ে তো তোর কাছে একটু দয়া হয়েছে, আমি মাফ করে দেবো, খালি একটা বার যদি মুসলমান বলে আল্লাহ রাসুল মানি না, একটাবার শুধু বলবে আল্লাহ রাসুল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান খালি যদি বাঁচতে চান খালি একটাবার বলেন আল্লাহ রাসুল মানি না। মুসলমান চিৎকার করে বলে রে ছোট্ট মেয়ে একজন মুসলমানের কাছে গোটা দুনিয়ার চাইতে তার ইমানের দাম বেশি রয়েছে, দরকার হলে মরে যাব কিন্তু একটা মুহূর্তের জন্যে আল্লাহ রাসুলকে আমি ছাড়ব না। মেয়েটা বলে হোসাইন আমি 6 বছর বয়সে মুসলমানের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম, দরকার হলে গোটা পৃথিবী ত্যাগ করবে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসুল ছাড়বে না। আমার দাদা চিল্লায় বলে আর দেরি করিস না,
হাত নবে দে, উত্তপ্ত চালের মধ্যে ফেলে দে। আমি তো বললাম দাদু ভাই আমি এই খেলা দেখবো না, আমি চলে যাই। আমার দাদা বলতে তোরে নিয়ে আইছি দেখানোর জন্য, দেখ আমার হাতটা ধরে জোর করে বসে রাখছে। আমি তাকাই দেখি মুসলমান আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে আসতেছে, কারণ মুসলমান জানে আগুনের চুলা তার মৃত্যু না, আগুনের চুলা হলো তার জান্নাত। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন পালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশুরুন। আমার রাস্তায় কাউকে যদি হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির অমরত্ব লাভ করেছে। জোরে কর সুবহানাল্লাহ। যখন মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, মেয়েটা বলে হোসাইন এই মরার দৃশ্য আমি দেখতে পারবো না, এ কারণে আমার বাম হাত দাদা ধরে আছে আর ডান হাত দিয়ে চোখ দুইটা জাপতে ধরলাম। দুইটা চোখ যখন জাপতে ধরেছি তখন দেখি একটা মধুর শব্দ আমার কানের মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই শেষ কলেমা যার ভাগ্য হবে, কলেমা পড়তে পড়তে যারা দুনিয়া ছাড়বে, রাসূল বলেছেন শত পাপ করুক আল্লাহ মাফ করে তার জন্য আত্মা জান্নাতের দরজা খুলে দিবে। ধরে করেছে মেয়েটা বলে আমি চোখ বন্ধ অবস্থায় দেখি মুসলমান, এই আমার দিকে খেয়াল করেন এই দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, আর দেহ তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছাড়া দিল। মানে দেহ কিন্তু জীবন নিয়ে পড়েনি, মানে আগে জীবন কবচ হয়েছে, জান কবচ হয়েছে, তারপর দেহ আগুনের চুলার মধ্যে পড়ছে, অসুবিধা আছে? এই দৃশ্য দেখার পরে হাঁসকা টান দিলাম এক দৌড়ে, আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা বলতে যে খেলা দেখ পারে দেয় এই মুসলমানের কলমা কোথায় পাইলি, এই কলমা কইলে তোর দাদা বাপ তোরে মাইরা ফেলবে। আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না। সুবহানাল্লাহ। কন্যা কে আমরা কি কলমাওয়ালা না? আমাদের কি কলমা আছে না নাই? এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, দেহ পড়ছে, কিন্তু পাখিটা এখন জান্নাতের ইলনি নামক বাগানে ঘুরতেছে। মেয়েটা দৌড়ে এসে তাকায় দেখে দাদা তার সৈন্য নিয়ে আনন্দ মিছিল করতেছে, মুসলমান পুরো শেষ হয়ে গেছে। মেয়েটা বলে ও দাদু ভাই তোমাদের দুইটা চোখ দিয়ে দেখতেছ মুসলমান পুরো মরে গেছে, কিন্তু নিজের চোখে দেখছি দাদা মুসলমান এখন জান্নাতের বাগানে ঘুরতেছে। আমার দাদা রাগ করে কয় তুই আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে যখন হত্যা করেছে মুসলমানের কলেমা আমার কানের মধ্যে ঢোকে আমার কলিজা পরিবর্তন করে দিয়া আমি ঈমান গ্রহণ করেছি। হাসান বলতেছে রে মে দুই নম্বর প্রশ্নের উত্তর তুমি যত সুন্দরভাবে দিলে আমি যেমন শুনতে চেয়েছিলাম তার সাথে এক হাজার গুণ সুন্দর হয়েছে। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে এত সহজ না, তিনটার উত্তর দিলে বিয়ে কর্ম নসে আমি করবো এখন বেকায়দা। ওমর ফারুক বলে হোসেন তাহলে তিন নম্বর প্রশ্ন করো। কঠিন গরম লাগতেছে আমাকে, আপনাদের গরম লাগতেছে, বাতাস ঢোকার মতন কোনো বুদ্ধি নাই, তারপরেও আপনার ঘড়ি ধরে সোয়া বারোটা পর্যন্ত কত বাজে? সোয়া বারোটা। এখন একটা প্রশ্ন আছে আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহ হাত নামান, এই জন্যই তুললাম হাত, কারণ আপনার যদি এখন ওঠেন আর আমি যদি বলি বসেন তাহলে আপনার যদি বলেন হুজুর কয় তারিখে দাওয়াত দিচ্ছেন, আপনি কয় তারিখে দাওয়াত দিচ্ছেন? বিশ তারিখে দিন নিছেন, এখন একুশ তারিখ দেখা যায়, আমার ঘড়ির তারিখ দেখা যাচ্ছে, এটি লেখা হচ্ছে একুশে সাদার মধ্যে, একুশ একুশ অক্টোবর, তার মানে বোঝা গেল বিশ তারিখ আর নাই। এই পনেরো মিনিট কিন্তু বোনাস হিসাবে আমি আপনাদের ওয়াজ শুনেছি, আরও যদি পনেরো মিনিট হয় সমস্যা আছে ভাই জান, এরা কে মিডিয়া ও এরা মাঝে মধ্যে উঠুক অসুবিধা, আপনারা ওটা বসা করেন না। আর একটা প্রশ্ন মারাত্মক প্রশ্ন, এই যুবকেরা তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত হেদায়াত সম্পন্ন প্রশ্ন, বাবা একটু মনোযোগ দিয়ে শোনো, প্রশ্ন বলার আগে একটা গান গাবো শুনবেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই
আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার বারিস্টার, সেই বিচার কোন বিচার, যেরকম কোন বিচার, বাংলাদেশের বিচারে মামুনুল হক কি হয় প্রত্যেক দিন একটা করে নাটক করতেছে, আমাকে নিয়ে আসতেছে আর একটা একটা করে নাটক করতেছে, এ বাংলাদেশের বিচার কোনো বিচার না, বিচার হবে শেষ বিচার, জোরে কর কথা ঠিক কি, এই জন্য তো একটা গান আছে, যদি ফুলগুলো হাই অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক ধরে কন, কবরে আসুক কন, কবরে আসুক তারে আমি, আজকাল তারা হাম্বে তাম্বে করতেছে খালি মরিয়া দেখো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার, সেই দিনে সে স্টেশনে, স্টেশন মানে হাসরের ময়দান, ধরে কোন স্টেশন মানে কি, সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপি, সবাই বলেন মহব্বত করে বলে গুনা হবে, আমি পাপি তিনি জাবিন্দা, লিল্লাহে আকবার, হোসাইন বলে রে মে, আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আগে না পরে, এই এই জায়গাটি যুবক খেয়াল করা লাগবে, তোমাদের জন্য হেদাত, হেদাত বিবাহের পরে যা কিছু করবা বিয়ার কথা কয় না, বিয়ার বিয়ার আগে কোনো কিছু করা যাবে না, আজকে অনলাইনেরা কি করতেছে, 500 মিনিট কিনে, 400 মিনিট কিনে, 200 মিনিট কিনে, কি জন্য কিনে, ওই মায়ের সাথে কথা ক, এ কথা কন মায়ের সাথে কথা ক, রাস্তার পাশে গল্প ধরছে, ওই রাস্তা দিয়ে কত মানুষ যায় ওই দিকর খেয়ালি নেই, ওই প্রেম করতেছে, এই জন্য হোসেন বলে রে মে, আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে কি, বাবা দাদা বোঝা যাচ্ছে না, বিয়ার পরে, বিয়ার আগে কোনো কিছু করা যাবে না, আমাদের বাংলাদেশের যুবকেরা বিয়ার আগে করতে মজা পায় না বিয়ার পরে, কান ফেলা তো শোনেন না, ওরা কি গল্প করে, তুমি আমার জীবন গো, আমি গতকাল তোমাকে দেখিনি মনে হয় একটা বছর চলে গেল, সাপাত খালি ধুতে পারা দরকার, একদিন দেখেনি এক বছর চলে গেল, তোমার জন্য মাসের পর রাত আমার ঘুম হয় না, ও গো সোনার ময়না, হাই রে আল্লাহকে খাম প্রেম করে ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্বামী খেলে লাখ টাকা ঘুম পাড়তেছে, বউ কুনারে খুঁজা থাকে কে গো, এক রাত আমার না দেখলে তোমার এক বছর মনে হয়, আজকে তোমার ঘরত আমি শুয়ে আছি তুমি লাখ টাকা ঘুম পাড়ো, খেন স্বামী তখন কয় তোর পাবার চাইছিলাম না রে, তোর সঙ্গে প্রেম করে ডেটিং করবার চাইছিলাম, কিন্তু আমার ঝামেলা হয়ে গেছিস রে, আর ভালো লাগে না রে, বিবাহের আগে যারা কিছু করবে বিয়ের পরে তাদের ভালো লাগবে না, ধরে কোন কথা রে, এই জন্য প্রত্যেকটা মুসলমান হোসেনের এই প্রশ্নের দিকে খেয়াল করো, হোসেন বলতেছে রে আমি, আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে, আমার সঙ্গী মানে কি, সুখের দিনেও কোন, সুখের দিনেও, দুঃখের দিনেও, কষ্টের দিনেও, আনন্দের দিনেও, সব সময় আমার সঙ্গেই তোমার থাকতে হবে, মেয়েটা ফোপায়া ফোপায়া কাঁদতেছে, ওমর ফারুক বলে মা যে দুইটা কঠিন প্রশ্ন হোসেন করেছিল তুমি তার উত্তর দিয়ে দিলা, এইটা তো সহজ প্রশ্ন মা, উত্তর দাও, বিয়ার পরে আমি আপনার সঙ্গেই থাকতে চাই, এই কথা বললেই তো হয় তুমি কান্দ কেন, মেয়েটা কান্দার বলে হোসাইন, আয়ব নবীর সুখের দিনে অনেক বিবি ছিল,
কিন্তু দুঃখের সময় সব বউগুলা নবীকে একে একে ছেড়ে গেল, এমনকি লোকালয় থেকে জঙ্গলে যখন ফেলে দিল, দেহের পোকাগুলো খসে খসে গোস্ত খেয়ে যখন মাটিতে পড়েছিল দুর্গন্ধে, একটা মানুষ আয়ুব নবীর কাছে যায় না। ওই সময় একটা বিবি আয়ুব নবীরে হাত ছাড়া করল না, সেই বিবির নাম হইল রহিমা। ওই রহিমার মতো সব সময় আপনার সঙ্গে থাকতে চায়। হোসেন বলতেছে, ইয়ামির আল মোমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার বাবার পছন্দ করো মেয়েটাকেও আল্লাহ আমার বউ হিসাবে কবুল করেছে, আমার কোনো আপত্তি নাই। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি আয়াতে কারিম আপনাদের বোঝাবার চাইছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ও আনতুম মুসলিমুন। ভাইরে, আমার কি ওয়াজ শেষ? আমি কি আপনার কাছ থেকে বিদায় নিছি? একবারে মাজা খাড়া করে লাভ দিয়েছিলেন, তার মানে অনেকের কি ধারণা দেয় হুজুরের ওয়াজ শেষ? পানি বদলাবে আপনাদের কাছে? শোনেন, সব মানুষের দরকার হয় না, বিশাল ধানের ঠিপ, বিশাল ধানের ঠিপ, সব কি ধান? যেরকম সব কি ধান? গৃহস্থ যদি বলে সবই ধান, একজন চালাক লোক হয় ওই যে বড় ফ্যান আছে বাতাস দেয়, বড় ফ্যান যখন বাতাস দেয় ধানগুলো সব ওঠিয়ে পড়ে আর চিটা পাতান সব উড়ে উড়ে চলে যায়, ধানের মতোই ঢপ বাড়ে, কিন্তু ভিতরে দানা নেই, দানা না থাকলে বাতাসে উড়িয়ে যায়। তো এখন তারা উঠতেছিল, এরা কি চিটা পাতান? এই ক্যাডেট মাদ্রাসা আপনাদের এলাকায় হোক, এটা কারা কারা চান আল্লাহকে দুইটা হাত দেখানো? হাত নামান। এই মাদ্রাসা এলাকায় না হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কারা কারা চান হাত দেখান? কেউ চান না। তাহলে এই মাদ্রাসায় যদি চান, গত বছর আপনারা 50টা কোরআন শরীফ এখানে বিক্রি হয়েছিল, আপনারা কিনেছিলেন বাপজান মাত্র 500 টাকা একটা করে কোরআন, বাপ মা যাদের কবরে গেছে 500 টাকা দেবেন একটা কোরআন, দানের সওয়াব আল্লাহ বাপ মার কবরে দিয়ে দিবে। ক্যারেট মাদ্রাসার জন্য উপকার হবে একটা কোরআন শরীফ, কোন আল্লাহর পাগল বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্য একটা কোরআন বাবদ 500 টাকা দান করবেন। আমি দোয়া করে দেবো আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানিয়ে দেয়। কে দিছে? কে দিল 10,000? আব্দুল সালাম প্রামাণিক মৃত বাবা মায়ের জন্য দোয়া চাইয়া 10,000 মানে একাই 20টা কোরআন শরীফের টাকা 10,000 দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মোহাম্মদ আহাদ আলী ফকির কসম মন্ডল পাড়া 30 বস্তা সিমেন্ট এগুলো কি দেয়? কি করবেন? 30 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গাছপড়া করেন। মুসাম্মাস জুলেখা বেগম আকের আলী কসব মন্ডল পাড়া একটা ফ্যান বা আমার জন্য দোয়া চায় করছে দান, আগেও তো ফ্যান দিছে কয়েকটা। একটা কোরআন শরীফ দেওয়ার লোক নাই, না থাকলে আদায় করছে তো মেহের আলী ভাই, আমি আপনার কাছে মোনাজাত করব। বসেন, ওঠেন কেন, বসেন। এগুলোর দরকার নেই না, সব দান করছে, অসুবিধা নেই, বসেন, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি অতুব ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের সবচেয়ে বড় সহযোগিতা হলো এখানে তো মেয়েও ভর্তি করা হয় তাই না? হ্যাঁ, ছেলে মেয়ে এখানেই মাদ্রাসা করতেছি, এখানেই মাদ্রাসা করতেছে ভিত দিয়া, সুন্দর মাদ্রাসা হবে, ক্যাডেট মাদ্রাসা হবে, আপনাদের ছেলে মেয়ে এখানে ভর্তি করে দেবেন। আর এই মাদ্রাসা করতে গিয়ে যারা ঘর করে দেবে, মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করে দেবে, এই মাদ্রাসা তাদের জান্নাতের একটা ওসিলা হয়ে বাঁচান। আপনারা দিবেন, নগদ যদি না পারে বাকি এলাকায় দেবেন, অনেক দান করেছেন, এখন মোনাজাত হবে আপনাদের নিয়ে। সবাই বসেন, হইচই করে উঠে যাওয়া ভালো না, এটা কোনো বাজার না, এটা কোনো মেলা না, এটা হলো জান্নাতের বাগান। এখান থেকে এভাবে যাওয়া যাবে না, এভাবে গেলে আল্লাহ যদি বেজার হয় সব শেষ হয়ে যাবে। তা আপনারা যেমন এসেছেন তেমন যাবেন কেন? একটু মোনাজাত করে যান, সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা শাফিইনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। আপনারা কি কিছু বলবেন? কিছু বলবা? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম,
সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে, মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে তুমি ভুলাল মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মতো নাই নৈফাকে রওজা মোবারকে কবুল করো, তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেইনে কেরাম, তাবা তাবেইনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ, মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ, আমাদের দাদা নানাতে স্বজন যারা কবরে গেছে মাফ করে দাও আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ, এই মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি বিবেচনা দিয়া আল্লাহ তাদের সকলকে জান্নাতি মানুষের কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসা আজকে নগদে বাকিতে যারা দান করেছে তাদেরকে কবুল করে নাও, কে কোন নিয়ত করে দান করলে আল্লাহ কবুল করো, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, আমার মা বোনের যারা পর্দার অন্তরণে বসে বসে শুনেছে আল্লাহ, আবিদা সালিহা পর্দার সে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ, অসুস্থ আমরা যারা আছি সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও, মাঠে ময়দানে ফসলগুলো রহমত বরকতে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও আল্লাহ, আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দোকান হাত পছন্দ হয় সে দুই হাতের ওসিলায় মাফ করো আল্লাহ, আমার স্নেহের মাহফুজকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি কবুল করো, সভাপতি দায়িত্বে যিনি আছেন মাদ্রাসার সভাপতি আল্লাহ তুমি তাই কবুল করো আল্লাহ, সবাইকে মাফ করে দাও, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম।